মাইজবান্দা দরবার শরীফুর আওলাদের রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত গাউসুল আজম সৈয়দেনা শাহ সুফি মাওলানা সৈয়দ গোলামুর রহমান আল হাসানি আল মাইজবান্দির প্রকাশ বাবা মাইজবান্দারির 82তম দুই দিন ব্যাপী পবিত্র ওরস শরীফ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বৃহস্পতিবার রাতে শেষ হয়। এ উপলক্ষে গাউসিয়ার রহমান মঞ্জিলের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করায়। ওরস শরীফ উপলক্ষে গত মঙ্গলবার তুন দেশের বিভিন্ন প্রান্ত তুন লাখো আশেকান ও বক্তবৃন্দল দরবার শরীফ সমবেত হইতে তাহে। ওরস শরীফ সুষ্ঠুভাবে সম্পূর্ণ গরিবের লাই একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা প্রশাসন থানা পুলিশ গাউসিয়ার রহমান মঞ্জিলের স্বেচ্ছা সাবকবৃন্দ আইন শৃঙ্খলা রক্ষাতে হাজ করে। আইন শৃঙ্খলা রক্ষাতে নাজিরহাট মাইজবান্দার সড়ক সহ এলাকা জুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করায়। বাওয়ান্ডারি এই মহান দিনে আরা যেন বেগুনে আল্লাহর রহমত লই যেতে তারি এই মহান দরবার তো আর বিদেশে যারা আছে তারা লাইও হাজ দোয়া আর বেগুনে লাই বিশেষ করে মধ্যপ্রাচ্য লই গেলে আল্লাহ বেগুন রায় মহান বাসে তো শরীফ শুভেচ্ছা জানাইলাম। বাবা ভান্ডারির বাসিলায় গৌসল আজম গোলাম রহমান মাইজবান্দারির বাসিলায় গৌসল আজম আহমদুল্লাহ মাইজবান্দারির বাসিলায় গৌসে জামান শফিউল বশর মাইজবান্দারির বাসিলায় আল্লাহ যেন প্রত্যেকের উড়ে আল্লাহ রহমত বর্ষিত করে। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।